গায়ের রংটা কালো বলে আমার ছোটবেলাটা জানেন তো একটু অন্যরকমই কেটেছে। অন্যরকম বলতে এরকম, মানে বাবা মা তো অবশ্যই খুবই ভালোবাসতো, কিন্তু তাছাড়া আত্মীয় স্বজন সবাই কিন্তু দাদার গায়ের রং ফর্সা ছিল বলে ওকে বেশি প্রাধান্য দিত। তখন আমার খারাপও লাগতো কে আহা দেখো, যদি আমি একটু ওর মতন হতাম তাহলে হয়তো আমারটা আমাকেও হয়তো এরকম এত ভালো করে আদর করতো। কিন্তু ও সত্যি কথা বলতে, এই যে বিয়ে হওয়ার পরে এসছি, আমার শ্বশুর বাড়িতে এইসব জিনিস নিয়ে কখনোই প্রাধান্য দেওয়া হয় না। আর এই দিক দিয়ে বলতে গেলে আমি খুব লাকি, আমার হাজবেন্ডও কিন্তু মানে বলে না যেটা গুণ দিয়ে বিচার করে, কখনো চেহারা দিয়ে কারো বিচার করে না, সেক্ষেত্রেও আমার ক্ষেত্রেও তাই। আর সবসময় আমি ভেবেইছিলাম যে এখন তো ছোটবেলাটা যেরকম কেটেছে কেটেছে, বাট বড় হয়ে এমন একটা মানুষ যদি পাশে পাই যে কিনা আমার গুণটা নিয়ে বিচার করবে বা আমাকে আমার দেখাটা নিয়ে বিচার করবে না, তাহলে সত্যি ভগবানের কাছে এটাই প্রে করতাম। আর ঠাকুর হয়তো কোথাও না কোথাও সেই প্রেটা আমার শুনেওছে। একটা যখন নাকি ছোটবেলায় ওরকম হতো না, খুবই কষ্ট পেতাম, ভালোও লাগতো না, সবাই মানে করতো একটু সাইড করে রাখতো, বা মা বাড়িতে গেলেও না অনেক সময় একটু পিছনে পিছনেই থাকতাম, মায়ের পিছনে লুকিয়ে থাকতাম, বা একটুতেই অনেকেই অনেক কথা বলে দিত। তো যাই হোক, সেগুলো তো পুরোনো দিনের কথা, চলে গেছে, অনেকদিন হয়ে গেছে। এখন কিন্তু আমি এই জন্য ভালো করে এই জিনিসটা বুঝি, আর আমি যতটাই চেষ্টা করি কাউকে কোনো দুঃখ দিয়ে বা কাউকে হার্ট করে কোনো কথা বলার না বলারই চেষ্টা করি, কারণ আমি তো সেই জিনিসগুলো ফিল করে আসছি, তাই আমি চাই না যে আমার দ্বারা কোনো সময় যেন কারো সেরকম হোক। তো অনেক কথাই বলে দিলাম, ছোটবেলার অনেক গল্পই করে দিলাম তোমাদের সাথে। তো আজকের এই ব্লগটাতে কিন্তু অনেক অনেক ওয়েলকাম। আর সকাল সকাল দেখো সকালের কাজ সারছি, আর এইদিকে সকালের না কালকের মাংসের তরকারিটা ছিল সেটাই গরম করে রাখলাম, আর তার সাথে ডাল বসিয়ে দিয়েছি। আর করব হচ্ছে এই যে বরবটি আর আলু ভাজা। আজকে কিন্তু শাশুড়িরা বাড়িতে আসছেন, মানে ওই যে ওরা গেছিল খড়গপুরে, তো ওরা চলে আসবে, ওরা হাওড়া স্টেশনে নেমে গেছে, ফোন করেছিল, তো ওরা বাসে বসে গেছে, আস্তে আস্তে মোটামুটি তাও ওই যে 1-1.5 ঘন্টা তো লাগবে। তা আমি ভাবলাম যে চলো তাহলে ঝটপট করে রান্নাটা আগে করে নিই, কারণ আসলেই তো ওদেরকে খেতে দিতে হবে। আর এত গরম বাইরে, বাড়িতে এসে যদি একটু শান্তি না পায়, একটু শান্তিতে খাবে, একটু রেস্ট করবে, সেই চিন্তা ভাবনা করেই আমি আরো হাত চালাচ্ছিলাম ঝটপট করে। তো হাজবেন্ডকে বলছিলাম যে তুমি হচ্ছে খাবে নাকি কিছু, বললো না এখন আর কিছু খাবো না, ও একটু পরেই মানে একসাথেই ওরা আসুক তখন একবারে খাওয়া দাওয়াই করে নেব। তো এই যে ডাল বসিয়ে দিয়েছিলাম, ডালটা মুসুরির ডাল ছিল, এটা কিন্তু অলমোস্ট ফুটে এসেছে। তো আজকে একটু ছেলের পছন্দের ডাল কচি, ও না মুগ মুসুর মিলিয়ে ডাল করলে আর সেটাতে যদি একটু রসুন ফোড়ন দেওয়া যায় সেটা খেতে খুব ভালোবাসে, আর ওরকম ডাল করলে ও একবার বলবে কি মা আরবার একটু দাও। তো এই জন্যই ওর, ও আসছে 2-3 দিন পরে, তো ওর জন্যই ওর পছন্দের একটু রান্নাটা করছি। আর এইদিকে দেখো জলগুলো ভরে রাখছি, কারণ গরম থেকে আসবে ওরা, এসেই তো জল খেতে চাইবে, আর ঠান্ডা জল কার না চাই বাইরে থেকে এসে। তো ওই জন্যই জলটা ভরে রাখলাম, আর এরপরেই কিন্তু আগে রান্নাবান্নাটা সারবো। রান্নাবান্না মোটামুটি তো হয়েই এসছে, আর তার জন্য এই যে বরবটি ভাজাটার জন্য এখানে চাপিয়ে দিলাম, একটু পেঁয়াজ দিয়েই করবো। আমার বাড়িতে না মানে আমার শ্বশুর বাড়িতে এই যে পেঁয়াজ দিয়ে ভাজাটা যা এগুলো একটু পছন্দ করে বেশি, তাই আমি সেইভাবেই খাওয়া বানাই। আর আমারও, আমার অবশ্য সব সবজি সব রকমভাবে খেতেই ভালো লাগে, যার জন্য আমার কোনো অসুবিধা হয় না। তো এইখানে দেখো এই যে কালকে আলু পরোটা বানিয়েছে, সেখান থেকে একটু আলু বেঁচে গেছিলো, তো সঞ্জয় বললো ঠিক আছে ওটা দিয়ে কোনো রকমে চালিয়ে দাও। তো যতটুকু আলু ছিল তা সেটা দুটো রুটির মধ্যে দিয়ে ভাবলাম দুটো রুটি বানিয়ে নিই, তাহলেই হয়ে যাবে, আর ততক্ষণে বরবটি ভাজাটাও হয়ে যাবে, আর ওই দিকেও তৈরি হয়ে যাবে। একসাথে 2-3টে কাজ করলে দেখবে সময়টা কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়, আর ওরা আসলে আর কোনো কাজ হবে না, একটু গল্প গুজব করবো, 2-3 দিন পরে আসছে ওখানে কী কী করলো, খেলো, ঘুরলো, কে কী বললো, এগুলোও তো শুনতে হবে। তো সেই জন্য আমি একটু তাড়াতাড়ি করে কাজটাকে গুছিয়ে নিচ্ছিলাম। তো মোটামুটি এখানে হয়ে গেছে, আর এই যে আলুর পরোটাটা এটা কিন্তু কালকেও দারুণ হয়েছিল খেতে, আর আজকেও আশা করি ভালোই লাগবে। তো যার জন্য কিন্তু সঞ্জয় সচরাচর কিন্তু বলে না যে মানে আগের দিনে খাওয়া, ও বলে যে যতটা পারে অ্যাভয়েডই করে, কিন্তু যাই হোক আজকে বলছে খাবে। যাক ঠিকই আছে, নষ্ট আমার না কোনো জিনিসই নষ্ট করতে খুব গায়ে লাগে, কারণ পয়সা কষ্ট করে কামাই করে তারপরে ছোট ছোট জিনিসও যদি নষ্ট হয় তাও খুব গায়ে লাগে, যার জন্য চেষ্টা করি যাতে কিছু নষ্ট না হয়। তো এখানে মোটামুটি দেখো দুটো পরোটাই হয়ে গেছে, তো পরোটাগুলো একটু মোটামোটা করেই ভাজছিলাম, যার জন্য কিন্তু খেতেও খুব ভালো লাগছিল। তো ওরা আসবে বলে ভাবলাম যে চলো একটু লেবু জল বানিয়ে রাখি, প্রায় অর্ধেক রাস্তা চলে এসছে, এই বলতে পারো উল্টোডাঙার কাছাকাছি আছে এখন। তো ওই জন্য এই যে একটু লেবু জল বানাবো, লেবুর শরবত, গরমের থেকে আসার পরে যদি একটু লেবুর শরবত, আমি তো মনে করি তাই, যেমন যতই কোল্ড ড্রিঙ্কস খাও না কেন দেখবে একটু লেবুর শরবত পেলে সে তার থেকে শান্তি আর কোনো কিছুতেই হয় না। আর শাশুড়ি মাও তো আসছেন, উনি অ্যাকচুয়ালি যেহেতু ট্রেনে করে আসছে, আর ট্রেনে তো যা হয় আর কি, অনেক ভিড়, গরম সব কিছুই, আর যা গরমটা পড়েছে তাতে এমনিই মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, আর বয়স্ক আর বাচ্চাদের তো আর কথাই নেই, ওদের তো আরও অসুবিধা হয় বেশি করে। তো যার জন্য সবার জন্য একসাথেই বানাবো, আর আমাদের
আমাদের বাড়িতে একটা মানে বলতে পারো চল আছে আর কি, এই যে লেবু জল বানাচ্ছি, যারা বাইরে থেকে আসছে তারা তো খাবে খাবেই, যারা বাড়িতে থাকবে তারাও খাবে, তো সবার জন্যই বানাবো আর কি। তো লেবুর জলটা এমন জিনিস যে গরমে সবাই খেতে পছন্দ করে, যার জন্য ওই যে ননদ আসবে বা আমরা আছি, আমি হাজবেন্ড আমরাও খাবো, তো সঞ্জয় বলছে একটু বেশি করেই বানিয়ে রাখো। আমিও বললাম হ্যাঁ অবশ্যই বেশি করে তো বানাতেই হবে, কারণ লেবুর জল খাবো না সেটা তো আর হবে না। তো মোটামুটি দেখো এখানে কিন্তু বানিয়ে রেখে দিলাম আর ঠান্ডা জল দিয়ে দিলাম। তো আমি একটু চেক করছিলাম একটু চিনি নুন সবকিছু ঠিক আছে কিনা, তো চিনি নুনটা নুনটা একটু কম লাগছিল তার জন্য আর কি আর একটু মিশিয়ে দিলাম। তো হয়ে গেল মোটামুটি, এখানে সবার জন্যই হয়ে যাবে। এবার বাটিটা না মানে অনেকটাই বড়, দেখতে ছোট হলো মানে অনেকটাই জল আটে, দেখলেই এক বোতল দেড় বোতল তো জল হয়েই গেছে। তো মোটামুটি হয়ে গেছে, এটাকে আবার রেখে দেব ফ্রিজে যাতে ঠান্ডা থাকে, আর ওরা আসলেই একদম ঠান্ডা ঠান্ডা ওদেরকে দেবো আর কি। তো যাই হোক, এইদিকে তো এইদিকে একটা মোটামুটি কাজ হয়ে গেল, আবার আরেকদিকে ওই রান্নাবান্নাটাই ওই যে বললাম যে চাপিয়ে রেখেছিলাম, তো ওটাও মোটামুটি হয়েই এসছে। আর ততক্ষণে দেখি, যতক্ষণ ওটা হচ্ছে ততক্ষণ ভাবলাম একটু খেয়ে নিই, খুব খিদে পাচ্ছিল, প্রায় বেলা 12:30 বাজে, এখন যদি না খাই তাহলে আবার দুপুরবেলা আর খেতে ইচ্ছে করবে না। তো ওই জন্য ওই যে পরোটাটা নিয়ে বসে পড়েছি, ওকেও দিয়েছি, তো ওই জন্য তোমার হচ্ছে দুজনে মিলে খেতে বসে পড়েছি। একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, গলার আওয়াজটাই মনে হচ্ছে আমার চেঞ্জ হয়ে গেছে। তো দেখো দুপুরবেলা কিন্তু বলতে বলতেই ওরা চলে এসছে, আর চলে এসছে দেখছো অবস্থা, দেখো সব মানে ঘেমে স্নান করে এসছে আর কি। তো দেওরকে বলছিলাম আসো তো অনেকদিন পর এসছো, তোমাকে একটু আরতি করি আর কি, ও হেসে দিয়েছে। তো এদিকে ছেলে পুরো স্নান মানে ঘামেই স্নান করে এসছে, তাই আমি বললাম যে ঠিক আছে চলো তাহলে জলটা ওদেরকে দিয়ে দিই, আর তারপরে একটু বসুক, বসলে পরে তখন খাওয়া দাওয়াটা দেবো, তাই না, তাহলেই ঠিক হবে আর কি। তো এখানে জলটা আমি বের করে নিলাম, আর ওরা একটু হাত মুখ ধুচ্ছিল, গরমের যা অবস্থা, আর বারবার করে আর কি বলবো, তোমরাও তো নিশ্চয়ই সেই একই জিনিস ফেস করছো অবশ্যই, যার জন্য কিন্তু জল টলকালে একটু বেশি করে ভালো করে খাবে আর কি, তাতে শরীরটা দেখবে অনেকটা ঠান্ডা হবে। তো মোটামুটি চারজনের জন্যই আগে বের করেছি, ছেলে বলছে মা আমরা কিন্তু জল খেয়ে এসে, আমি যে যতই জল খেয়ে আসো না কেন একটু খাও ভালো লাগবে, ওকে বললাম একটু স্নান করে আসতে, ও স্নান করে নিয়েছে, আর এসে নিয়ে একটু হাওয়া বসে নিয়ে তারপরেই স্নানটা করেছিল। দেখবে গরমের থেকে আসলে ফট করে স্নান করলে আবার শরীরটা খারাপ হয়ে যায়, শাশুড়ি মারও অবস্থা দেখছো একদম মানে উইক হয়ে গেছে, আর উনি না একটু যাতায়াত করলেই, একটু দূরে যাতায়াত করলেই খুব অসুস্থ হয়ে যায়। তো ওই যে বললাম ননদ আসবে, গল্প করতে হবে, এই যে দেখো বসে গেছি ভালো মতন গল্প টল্প করে নিয়েছি, করে নিয়ে ওই যে খাবার দিয়ে দিয়েছি, মোটামুটি এখন 2:30 বাজে, তো ওদেরকে ভাবলাম খাওয়াটা দিয়েই দিই। তো এখানে মাকে দিচ্ছিলাম, তো বললো যে একটুখানি টক দই দিলাম, টক দইটা খেলে পরে কি হবে শরীরের যে গরম ভাবটা সেটা একটু কাটবে, তাতে কিন্তু ভালোই লাগবে, তাই না। তো ভাবলাম যে শাশুড়িমাকেই দিলাম খালি, আর ওরা খাবে না বললো, তো এদিকে ছেলেকেও দিয়ে দিয়েছি, আর ছেলেও কিন্তু দারুণ খুশি, কারণ ওর পছন্দের ডাল হয়েছে না আজকে তাই। আর দুপুরবেলা দেখো খাওয়া নিয়ে বসে পড়েছি, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাইকে খাইয়ে দিয়েছি, যা রান্না করেছিলাম আজকে হালকাই ছিল, সেরকম কিছু ছিল না, তবে আমি যেটা খাচ্ছি সেটা হচ্ছে দারুণ মজার, যেখানে আগে যে দেখো পান্তা ভাত আজকে খাবো, হচ্ছে আমি গরম এত পড়েছে যার জন্য পান্তা ভাত, আর এর মধ্যে আছে হচ্ছে কি জানো, এই দেখো তুমি খাওয়া, এটা হচ্ছে চিকেন, তো বুঝতেই পারছো খাওয়াটা কতটা ইন্টারেস্টিং, পান্তা ভাত দিয়ে চিকেন খাচ্ছি, তোমরা কে কে এরকম খেয়েছো আমাকে বলো কিন্তু, তবে ভালোই লাগবে, পান্তা ভাতের সাথে সব কিছুই খাওয়া যায়, মাছ ভাজা, মাংস, আর কি কি যে খাবো ভগবানই জানে, আর তার সাথে তার জলটা খেতে তো আরো মজা, এর মধ্যে একটু লেবু আর লঙ্কা, তার সাথে ঠান্ডা ঠান্ডা জল দিয়েছি, তাতে তো আছে এখানে ভাজা আছে, আর বললাম যে ওই যে আগে চিকেন আছে, আরো কিছু আছে, এমন না যে খালি ওটা দিয়েই খাচ্ছি, একটা সময় ছিল যখন আমরা শুধু পান্তা ভাত এরকম, এত গরম পড়তো শিলিগুড়িতে পান্তা ভাত খেতাম, তবে এখানে এখন মানে এই গরমে খেয়ে সত্যি আরাম, মানে ওই অনেক কিছু মশলা টশলা ডাল তরকারি খাওয়ার থেকে যদি একটু জল ঢেলে ভাত খেলে পরে আমার মানে একটু শরীরটা একটু আরাম পায়। চলো খাওয়া দাওয়া তো এখানে হয়ে গেল, সবাই চলে এসছে, খেয়ে দিয়ে রেস্ট করছে, এবার আমিও খেয়ে একটু রেস্টই করবো, গরমে যাই হোক, আশা করি তোমরাও খুব ভালো থাকো, খেয়াল রাখো, জল খাও, এরকম টক জাতীয় জিনিস খাও, লেবু জল খাও, ভালো থাকো, সুস্থ থাকো, তাই আই বলে কিন্তু আজকের ভিডিওটা শেষ করছি, আমার দেখা হবে, টাটা।